তোমার বাপ মারা গেছে, তুমি যে তোমার মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে এসে কোরআন খতম করলা, এটা আবু হানিফা করেছে? কথা বলে করেছে? দলিল দেবে না? যদি করে থাকে তাহলে আবু হানিফার নামে মিথ্যা অপবাদ কেন? তোমার আব্বা মারা গেছে, তুমি বাড়িতে মিলাদ পড়াস, এই মিলাদ কি আবু হানিফা করেছেন? তাহলে তোমরা নিজেকে হানাফি বলে আবু হানিফাকে আর লজ্জিত করতেছ? মাজার আছে, তাই না? মাজারে শিরিক হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু এক শ্রেণীর কওমি আলিম তারা বলে মাজারে যাওয়া যাবে না, চাদর চড়ানো যাবে না, এবং সেখানে যা কোনো মান্নত করা যাবে না। ঠিক আছে, ইনিও হানাফি উনিও হানাফি, তাহলে দুইজনই আবু হানিফার অনুসারী কেমনি হয়? একজন মাজার পরিচালনা করতেছে আর একজন বলছে মাজারে যাওয়া শিরিক। তো এক ইমামের পেছনে একটা তাওহিদ একটা শিরিক, একটা তাওহিদ একটা শিরিক কেমন হতে পারে? দেওবন্দ কোরআনের নাম, বেরেলভি হাদিসের নাম, নকশবন্দি কোরআনের নাম, মাতুরিদিন হাদিসের নাম, হানাফি এটা কোরআনের নাম, শাফি কোরআনের নাম। তাহলে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর আমরা ধরেছি হলো আব্দুল্লাহ। হানাফি ঠিক আছে, শাফি ঠিক আছে, মালিকি ঠিক আছে, হাম্বলি ঠিক আছে, আমরা বলি চার ইমাম, চারোটাই হলো বরহক ইমাম, এবং চারজন একই বক্তব্য দিয়ে গেছে যে আমরা দিনের খাদেম, আমাদের কোনো কথা যদি রসুল হাদিসের বিপক্ষে চলে যায় আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করে দেয়। চার ইমামকে শ্রদ্ধা করি, আরও যত ইমাম আছে, ইমাম বুখারি ইমাম সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা কোনো ব্যক্তিকে রসুলের সাথে প্রাধান্য দিতে পারবো না। আমরা যার কথা রসুলের কথার সাথে বেশি মিলে সেই ক্ষেত্রে নিই। বিশ্বের কোথাও আমিন আসতে বললে আর জোরে বললে যে মসজিদ ভাঙতে হবে এরকম ইতিহাস অন্য পৃথিবীর কোথাও নেই। সৌদি আরব আপনাকে বলছে তুই জোরে আসতে বলি না, আমি জোরে বলি বলতে বলে কেউ বলে এরকম? হ্যাঁ, কিন্তু আপনাকে দাওয়াতের মাজাল খোলাস, মানুষের ভিতরে সুভাত আছে, কি আছে? আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন কি সেটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু, সবাই মিলে আল্লাহর হাবল রশিকে শক্ত করে ধরো। রশি সেটা কি? কোরআন এবং হাদিস। রশি কি? কোরআন এবং হাদিস। রসুল বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুটো জিনিস দিলাম, কটা জিনিস? একটা হলো কোরআন আর একটা হলো হাদিস, আর একটা কি? আমার সুন্নাত, রসুলের সুন্নাত সাব্যস্ত হওয়ার জন্য হাদিস সহি সূত্রে আমার কাছে পুষতে হবে। তাহলে আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নতকে শক্ত করে ধরে ধরলে রসুল বলেছেন পথভ্রষ্ট হবে না। আর আমরা ধরেছি কাকে? আবদুল্লাহকে। কাকে ধরেছি? আবদুল্লাহকে। এ হলো মাতুরিদি, এ হলো চিশতি, এ হলো নকশবন্দি, এ হলো বেরেলভি, এ হলো মুজাদ্দিদি, এ হলো দেওবন্দি, এ হলো হানাফি, এ হলো শাফি। এগুলো সব কার নাম? কোরআনের নাম, হাদিসের নাম, দেওবন্দ কোরআনের নাম, বেরেলভি হাদিসের নাম, নকশবন্দি কোরআনের নাম, মাতুরিদিন হাদিসের নাম, হানাফি এটা কোরআনের নাম, শাফি কোরআনের নাম। তাহলে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর আমরা ধরেছি হলো আবদুল্লাহ। আবদুল্লাহ ধরেছে, ঠিক আছে। ইনি তো বড় পীর আব্দুল কাদের জিলানির মুরিদিনী, যিনি মায়ের পেটে আরো পারা কোরআন মুখস্থ করে ফেলতেছে। তাহলে আব্দুল কাদের জিলানির মা কোরআন পড়ত সন্তান পেটে রেখে, আর ওই কোরআন তিনি মানে পেটের মধ্য থেকে শুনে মুখস্থ করলেন, আর এই সৌভাগ্য ফাতেমার ছেলে হাসানের হল না, এই সৌভাগ্য ফাতেমার ছেলে হোসাইনের হল না, এই সৌভাগ্য না কোনো সাহাবির হলো, না কোনো তাবির হলো, না কোনো বড় বড় ইমাম মুস্তাহিদ কারাই হলো না। আসলে ব্যাপারটা হলো এই, আমরা এক একজন একটা ব্যক্তিকে একেবারে বড় করে দেখে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে তার অনুসরণ করা শুরু করেছি। কথা মনে হয় বুঝাতে পারছি না, বুঝাতে পারছি না। আপনি হাদিস মানতে যে কেন ভাগ করলেন যে আসলে রফুল এদেন যারা করবে তারা হলো শাফি হাম্বলি, আর যারা করবে না তারা হানাফি বলছেন, আবার দলিল দেয়। এদের মধ্যে হিকমত আছে, কি হিকমত? বিভিন্ন মাঝহাবের অনুসারী হওয়ার কারণে মানে একই সাথে অনেকগুলি সুন্নতের উপর আমল হচ্ছে, এটা হলো তারা দলিল দেয়। কি দেয়? তারা দলিল দেয়। একদিকে এরা দলিল দেয়, ভালো করে বোঝেন, আমার কথা একটু মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়, আর একদিকে বলে
চার মাযহাব চারু বরহক হে চার মাযহাব চারটাই ঠিক ঠিক আছে না মকসুদুল মুমিনে 140টা ইসলামের ফরজের মধ্যে একটা ফরজ মাযহাব মানতে হবে লাজিম কথা বুঝে নেই আচ্ছা মাযহাব মানবো ঠিক আছে তারাই কিন্তু বলল চার মাযহাব বরহক হানাফি ঠিক আছে শাফি ঠিক আছে মালিকি ঠিক আছে হাম্বলি ঠিক আছে আমরা বলি চার ইমাম চারোটাই হলো বরহক ইমাম কথা বুঝেন নাই চার ইমাম চারোটাই কি হক এবং চার জনই তারা নিঃশর্তভাবে কোরআন এবং হাদিসের অনুসারী ছিল এবং এই চার জনের কিন্তু একই বক্তব্য আমরা মানুষ আমরা কি মানুষ আমাদের কাছে ওহী আসে না ওহী আসে একজন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তার দ্বীনের খাদেম আমার কথা বুঝে আসছে আমরা তার দ্বীনের খাদেম দ্বীনের প্রচারক যেরকম প্রচার করেছেন আবু হুরায়রা যেরকম প্রচার করেছেন আব্দুল্লাহ বিন ওমর যেরকম প্রচার করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস যেরকম প্রচার করেছেন সাহাবি যেরকম প্রচার করেছে তাবি যেরকম প্রচার করেছে তাবি তাবি আমরাও তাদের এলেমটা মানুষের কাছে প্রচার করেছি মাত্র কথা বলেন কি করেছে প্রচার করেছি মাত্র শোনো এই প্রচার করতে যে আমার কোনো কথা ভুল হতে পারে কারণ আমি মানুষ এজন্য আমাদের বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্রদেরকে বলছেন ইয়া আবু ইউসুফ লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি আবু ইউসুফ ছাত্রকে বলছে ধমক দিয়ে আমার সব কথা লেখো কেন আমরা বলি না আমার সব কথা রেকর্ড করো না বলি না সব কথা লেখো কেন বারবার গুলু বলছেন আনা উখতি ও উসিব আমার কোনো কথা সঠিকও হয় বেসঠিকও হয় উখতি মানুষ ভুল ভুল করি শোনো কোনো কথা লিখেছো আমার কথা পরবর্তীতে যদি দেখো যে আমার কথা রসুলের হাদিসে বিপক্ষে গেছে কে বলছেন এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন আমার কথাকে দেওয়ালের সাথে নিক্ষেপ করো দেওয়ালের সাথে নিক্ষেপ কথাটা বুঝে আসলো ভাই তাহলে চার ইমাম আমাদেরও আকিদা চারজন বরহক এবং চারজন একই বক্তব্য দিয়ে গেছে যে আমরা দিনের খাদেম আমাদের কোনো কথা যদি রসুলের হাদিসে বিপক্ষে চলে যায় আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করে দাও তাহলে ওনারা বাস্তবে করেছে তাই আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবে আমার দেশে কি মুজার উপর মাসা করে চামড়া মুজার উপর মাসা করার পক্ষে কিন্তু হানাফি মাজহাবও আছে কথা বোঝেন কিন্তু কাপড়ের মুজার উপর মাসা করতে হবে এই বিশ্বাস কিন্তু আমাদের দেশের এর উপর আমল নেই আছে কথা বলেন আছে না নাই কিন্তু আপনি আমল এখানে করেন না করেন না যারা জানে তারা করে আর যাদের ভিতরে ইমানের তাকোয়া বেশি ওই ইমান বাংলাদেশ থেকে নিয়ে আসছে বলছে ওরে বাপরে ওখানে এত বড় বড় মহাদেশ তারা কেউ মাসা করে না আর এখানে দেখে উজু করলেই মাসা করে ঠিক লাগুক আর না লাগুক কাপড়ে বুঝার করুন মাসা করতেছে তারা এটাকে মাসা করেও না আর যে ব্যক্তি মাসা করেছে ওর পেছনে নামাজও শুদ্ধ হবে এরকম ফতোয়া দেয় শোনেন রসুলের হাদিস মাসাহা রসুলুল্লাহ সাল্লাম আলাল খুফাইন ওয়াল জাওরাবাইন ওয়ান আলাইন মুগিরা বিন শোবা থেকে হাদিস তিনটা সহি রসুল সাল্লাম চামড়ার মুজার উপর মাসা করেছেন কাপড়ের মুজার উপর মাসা করেছেন এমন কি ওই জুতা যেই জুতা টাকলো ঢেকে রাখে তার উপর মাসা করেছেন হাদিস সহি রসুল যদি মাসা করে থাকে তাহলে আপনার জন্য বৈধ হবে না তাই না হবে না আবু হানিফা রাহিমাল্লাহর কাছে খুফাইনের দলিল ছিল চামড়ার মুজার উপর মাসা করার দলিল ওনার কাছে ছিল কিন্তু কাপড়ের মুজার উপর মাসা করতে হবে এই দলিল উনি প্রথম পর্যায়ে পান নাই কথা বুঝে আসলো জীবনের শেষ অংশে এসে ভালো করে শোনেন জীবনের শেষ বেলা এসে যখন ওনার কাছে হাদিসটা বিশুদ্ধ বলে প্রমাণিত হলো রসুল সাল্লাম কাপড়ের মুজার উপর মাসা করেছে তখন তিনি কাপড়ের মুজা পরে তার শাগরিদদেরকে ডেকে নিয়ে এসে বলল দেখো এই কাপড়ের মুজার উপর মাসা করা হাদিস এতদিন পাই নাই আমি আমল করি নাই আমি এখন হাদিস পেয়েছি আমি আমল করে দেখাচ্ছি তোমরাও এর উপর আমল করবা তাহলে ইমামদের বিপক্ষে কথা বলা কোনো অধিকার কারো নেই চারজন ইমাম চারজন বরহক তারা সত্য কথা বলেছেন হ্যাঁ এবং তারা দিনের প্রচারক ছিলেন কিন্তু সবাই বলেছে আমরা কিন্তু রসুলের দিনের খাদেম তাহলে সাহাবি কার আনুগত্য করত রসুলের কোরআন বলছে তুই যদি আল্লাহর পছন্দ আল্লাহর প্রিয় বান্দা হতে চাস তাহলে কী করতে হবে ফাত্তাবিউনি একটাই পথ রসুল আনুগত্য করতে হবে এই কথা বুঝেছেন সাহাবি এই কথা বুঝেছেন তাবি এই কথা বুঝেছেন তাবে তাবি এই কথা বুঝেছেন সকল আইম্মা মুস্তাহিদগণ
তাহলে তারা কি করেছে কোরআন হাদিসকে শক্ত করে ধরেছে আর আমরা কি করেছি জানেন শুনেন আরে তুমি এই 1450 বছর পর এসে তুমি হাদিস বেশি বোঝো নাকি আবু হানিফা বেশি বোঝেন এখন এই যুক্তি শুনে আমার কোনো কথা আছে আমি তো অবশ্যই বলবো আবু হানিফা রাহমাতুল্লাহ আমার চেয়ে বেশি বোঝে তাহলে আমি তোমার কথা শুনব কেন আমি আবু হানিফার কথা শুনব এই জি আচ্ছা ঠিক আছে ভালো কথা তুমি যদি সত্যিকার অর্থে আবু হানিফা রাহমাতুল্লাহর হাতে লেখা কোনো কিতাব যদি তুমি পাও সেটা পড়ো কিন্তু আমি চ্যালেঞ্জ করে বললাম কিয়ামত পর্যন্ত ওনার নিজস্ব লেখা কোনো বই পাবেন না আরে বাবা তুমিও তো হানাফি বলো ওই কি নাম দেওবন্দিও হানাফি বলে বেরেলভিও হানাফি বলে আমাদের দেশে কওমি আছে আর আলী আছে না একজন হানাফি একজন শাফি নাকি দুইজনে হানাফি নাকি একজন মিলাদ পরে সেও হানাফি আর একজন ভাবে মিলাদ পরা যাবে না সেও হানাফি মাজার আছে তাই না মাজারে শিরিক হয় কিন্তু আমাদের দেশে কিন্তু এক শ্রেণীর কওমি আলিম তারা বলে মাজারে যাওয়া যাবে না চাদর চড়া কিভাবে ভুল বলছি আমি চাদর চড়ানো যাবে না বলে কি বলে না এবং সেখানে যে এখনো মান্নত করা যাবে না ঠিক আছে ইনিও হানাফি উনিও হানাফি তাহলে দুইজনই আবু হানিফার অনুসারী কেমনি হয় একজন মাজার পরিচালনা করতেছে আর একজন বলছে মাজারে যাওয়া শিরিক তো এক ইমামের পেছনে একটা তাওহিদ একটা শিরিক একটা তাওহিদ একটা শিরিক কেমনি হতে পারে কথা মানে বুঝে আসে নাই এই যে আপনি মুখে বলছেন আবু হানিফার আমি অনুসারী করি কিন্তু আপনার আকিদাকে আবু হানিফার আকিদার সাথে মিল আছেন আপনি তো মাতুরিদি আপনি তো মাতুরিদি মাতুরিদি আপনি সাধারণভাবে বোঝেন নেই তার মানে আল্লাহর যে সেফাত আছে এগুলি একটা এলমি আলোচনা আমি অত গভীর আপনাদেরকে নিয়ে যাব না আমি শুধু এতটুকু আমি কথাটা আপনাদেরকে বুঝাচ্ছি যে আমরা আমাদের দেশে যত গবেষক আছে এত গবেষক পৃথিবীর কোথাও নাই আমি আমার মূল কথা চলে আসি আমি আপনার কথা মেনে নিলাম আমরাও চার মাজহাবকে সম্মান করি কি করি আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি আমি এবং যারা এই পৃথিবীতে নিজেকে আহলুল হাদিস বলে সালাফি বলে এরা কোনো দিন শুধু চার ইমাম না যারাই দিনের খাদেম যারাই ইসলামের একনিষ্ঠ আলেম যাদের দ্বারা দিনের খেদমত হয়েছে আমরা সবাইকে মাথার মুকুট মনে করি এবং কারো বিরুদ্ধে কোনো কথা বলা আমরা বিরুদ্ধে বলতে হ্যাঁ ওনার সম্মানে আঘাত দিয়ে কোনো কথা বলা আমরা এটাকে জায়েজ মনে করি না কথা বুঝে আসলো আমার কথা আশা করি মিডিয়াতেও প্রচার হয়ে যাবে এবং আমি মানে দায়িত্বহীন কণ্ঠে এটা বলছি যে আজকাল আমাদের উপর অনেক মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে না জেনে না বুঝে এই জন্য আমার কথার আবার একটু ভালো করে বোঝেন আমাদের যেটা আকিদা বললাম চার ইমামকে শ্রদ্ধা করি আরও যত ইমাম আছে ইমাম বুখারী এবং সবাইকে শ্রদ্ধা করি কিন্তু আমলের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা কোনো ব্যক্তিকে রসুলের সাথে প্রাধান্য দিতে পারবো না আমরা যার কথা রসুলের কথার সাথে বেশি মিলে সেই ক্ষেত্রে নিই কোনো মাসআলা যদি আবু হানিফার কথা রসুলের সাথে মিলে আমান্না ওয়াসাল্লাম আমরা সেটাকে মেনে নেব সেটা আমলে নিয়ে আসবো এই মাসআলায় ইমাম শাফির কথা বেশি গ্রহণযোগ্য মাফি মুশকিল উনিও দিনের খাদেম ইনিও দিনের খাদেম সবাই আমাদের শ্রদ্ধার পাত্র ঠিক আছে না কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ করেন তখন বিএনপি কিন্তু আমার চোখের বালু হয়ে যায় আর যখনই বিএনপির করেন তখন আওয়ামী লীগ চোখের বালু তার মানে একটা নির্দিষ্ট দলের অন্ধভক্ত হয়ে গেছে মাঝহাবের ক্ষেত্রেও কিছু মানুষ মাঝহাবের অন্ধভক্ত যখন হয়ে যায় তখন কি করে একটু আগেই বললো চার মাঝহাব ঠিক আবার দেখেন খালি ইমাম শাফিকে গালি দিচ্ছি মানে নিজেরটাকে বেশি বড় করতেছে কথা বোঝেন নাই আমি আপনাদেরকে আর একটা কথাই বলার জন্য নিয়ে আসলাম একটু আগে তারা কি বললো চার মাঝহাব বড় হক বলছে না তাহলে চার মাঝহাবে জোরে আমিন নাই চার মাঝহাবে রাফুল এদের নাই চার মাঝহাবে এই একামত যেটা এককভাবে দিচ্ছে সেটা নাই আছে বরং কি জানেন মজার ব্যাপার সেটা হলো আজকে আমি ভালো করে শোনেন মজার ব্যাপার সেটা হলেই যে আমিন জোরে বলার পক্ষে জোরালো দলিল কোন হাদিস থেকে আছে হাদিস থেকে আছে রফুল ইয়াদেন সম্পর্কে আল্লাহ আকবার মানে অসংখ্য দলিল এটাকে আপনি ওই বগলে মূর্তি নিয়ে আসছে এই ব্যাখ্যা দিয়ে এই হাদিসগুলোকে অস্বীকার করা অপব্যাখ্যার করা কোনো অবকাশ নেই ঠিক আছে তাহলে আমিন বলার পক্ষে হাদিসও আছে রফুল ইয়াদেন করার পক্ষে হাদিসও আছে আবার চার মাঝহাবের মধ্য থেকে বলেন তিনটা মাঝহাব আমিন জোরে বলার পক্ষে হাম্বলি শাফি মালিক রফুল এদাইন প্রায় তিন মাঝহাব কমপক্ষে দুটা হাম্বলি এবং শাফি মাঝহাব তারে রফুল এদাইন করার পক্ষে এখন কথা হলো
আমি ওই কথাটা বলি আবার, আমরা একটা আজব দেশে বসবাস করি, কথা মনে আছে? পৃথিবীর কোথাও এক মসজিদে আমিন জোরে বলেছে বলেই মসজিদ যে ভেঙে দিয়েছে, এরকম ইতিহাস পৃথিবীর কোথায় নেই, বাংলাদেশে অহরহ আছে। আল্লাহর ঘর মসজিদ, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর জন্য। আপনি পারলে তাকে বুঝান, আর আপনার বুঝানোর ভাষা হবে দলিল। আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকাল বালাগ, কেউ যদি তোমার কথা না শুনে মুখ ফিরিয়ে নেয়, তোমার কাজ হলো শুধু পৌঁছিয়ে দেওয়া। কিন্তু তুমি যে আমাকে বাধ্য করছো যে না, তোকে আমার মাঝহাবের অনুসারী হতেই হবে, আর আমি তো স্পষ্টভাবে দেখতেছি যে তুমি শুধু আবু হানিফার মাঝহাবের দোহাই দিয়ে দুনিয়ার সব কিছু করতেছো। তুমি তোমার বাপ মারা গেছে, তুমি যে তোমার মাদ্রাসার ছেলেদের কিনে এসে কোরআন খতম করলা, এটা আবু হানিফা করেছে? কথা বলে করেছে? দলিল দেবে না যদি করে থাকে, তাহলে আবু হানিফার নামে মিথ্যা অপবাদ কেন? তোমার আব্বা মারা গেছে, তুমি বাড়িতে মিলাদ পড়াচ্ছো, এই মিলাদকে আবু হানিফা করেছেন? তাহলে তোমরা নিজেকে হানাফি বলে আবু হানিফাকে আর লজ্জিত করতেছো? ঈসা আলাইহিস সালামকে যারা খ্রিস্টানরা বলে তারা ঈসার অনুসারী, কিন্তু কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামকে বলবে আনতা কুলতা লিন্নাসি ইত্তাখাযূনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, ঈসা তুমি কি বলেছিলে এদেরকে যে আল্লাহর বেটা আমাকে বানাও? ঈসা কি বলেছিল? কিন্তু কারা বানাছে ঈসাকে আল্লাহর বেটা? যারা বেশি ভক্তি করেছে তারাই। কিয়ামতের দিন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, তারা সবাই বলবে, আল্লাহ বলবে তোরা কি বলেছিলি যে তোদের নামে মাজহাব বানা, তোদের নাম দিয়ে আর অনুসরণ করে? এরা বলবে কি? আবু হানিফা বলবে না, আমি তো বলেছিলাম আমার সহি হাদিস পারে দেওয়ালে, মানে আমার কথা নিক্ষেপ করো। তিনি বলবেন ঠিক আছে, সবাই নিজ নিজ কথা বলবেন, আপনি কিন্তু বেকায়দা পড়ে যাবেন। সবে শোনেন, এই বেকায়দার কথা আল্লাহ পাক সুরে আহজাবে বলেছে, সুন্দরভাবে বলেছে, আমরা তো পড়ি না, জানি না কি, সেটা হলো يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَ وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَضَلُّونَا السَّبِيلَ. আফসোস, আমি যদি দুনিয়ায় কোরআন সুন্না মানতাম তাহলে জাহান্নামে আসতাম না, কিন্তু আমি তো কোরআন সুন্না বাদ দিয়ে বড় বড় পীর, বড় বড় বুজুর্গ, বড় বড় লিডার, তারা যেটা বলেছে আমি অন্ধভাবে সেটাই করেছি।